হজ কিংবা উমরাতে গেলে বাড়ির প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনকে না বলে গুনাহ হবে কিনা? কোনো গুনাহ হবে না। আপনি উমরা যাচ্ছেন, হজে যাচ্ছেন, আশেপাশের লোকজনকে আত্মীয়-স্বজনকে না বলে গেলে কোনো গুনাহ হবে না। বরং বলে যাওয়ার পেছনে কখনো কখনো, সব সময় না, কোনো কোনো সময় একটা অসৎ উদ্দেশ্য কাজ করে। সেটা কি? সেটা হলো সবাইকে একটু জানাই গেলাম যে আমি মক্কা শরীফ যাচ্ছি। আসার পর আবার একটু জমজমের পানি নিয়ে বসলাম, সবাই আসেন ভাই একটু জমজম নিয়ে যান, একটু তাও আর বেজাল অরিজিনালের সাথে নকলটা মিশিয়ে একটু দিলাম, সবাই দেখলো আমি হজে গেছি, উমরা গেছি। এই সমস্ত উদ্দেশ্যে যদি বলাবলি করা হয় তাহলে সেটা বরং হজ এবং উমরা সবকে নষ্ট করে দিবে, সেটা বরং গুনাহে পর্যবেসিত হবে। আরেকটা হলো যে এমনি প্রতিবেশী সে মিস করতে পারে, অনেক সুসম্পর্ক আছে, তাকে বললাম জাস্ট ইনফরমেশন হিসেবে জানানোর জন্য, জাহির করার জন্য না, তাহলে সেটা জায়েজ। আমরা একসময় দেখতাম যে মানুষ হজে বা উমরা যাওয়ার আগে ধুমধামে এলাকার মানুষকে খাওয়াইতো, খাওয়াইতে হবে তারপর যাইত। এটা মানে অনেক আগে যখন বিমানে হজে যাত্রা ছিল না, যখন মানুষ পানির পথে যাইত, তখন মানুষ বেঁচে ফিরে আসবে কি না এটা নিয়ে টেনশনে থাকতো, কারণ শত শত মাইল পানিতে পায়ে হেঁটে বিভিন্নভাবে যাইতো, পথে অনেক বিপদ আপদ হইত, যাইতে যাইতে মাসকে মাস লাগতো, আসতে মাসকে মাস লাগতো। এই জন্য যাওয়ার আগে মানুষ সবার কাছে বিদায় আদায় নিয়ে মাপটাপ চায়ে যাইত। এখন তো সেটা না, এখন তো আপনি গুলিস্তান থেকে টঙ্গিতে যাইতে যে সময় লাগবে তার আগে আপনি মক্কা চলে যেতে পারবেন। অনেক সময় এরকম হয়, সব সময় না হলেও, এয়ারপোর্টে হাজি সাবরে আগায় দিতে গেছে তার ছেলে, বাপারে আগায় দিয়া ছেলে বাসায় আসতে আসতে তার আগে আগে বাপ পৌঁছে গেছে মক্কা শহরে। এরকম হয় কি হয় না? তো এইরকম যখন সহজ হয়ে গেছে হজের যাত্রা, উমরার যাত্রা, এখন এলাকাবাসীকে ডাইকা ডাকডোল দিয়ে খাওয়ানোর কোনো কারণ থাকতে পারে না। বিশেষ করে যদি সেখানে নাম জাহির করার, নিজের উমরা বা হজের কথা জাহির করার, অনেকে আছে হাজি টাইটেলটা পাইতে চায়, আসার পর যেন সবাই হাজি সাহেবটা একটু বলে, এই জন্য একটু খাওয়াই দাওয়াই সবাই বাইলটেল দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বরং উল্টা আরও কি হতে পারে, গুনাহ হতে পারে। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।